আসলে যেটা দেখা দরকার দুটো জিনিস, একটা হলো যে এই ধরনের সফর নিয়মিত এবং বেশি করা প্রয়োজন, এবং যত বেশি হবে তত এটা অভ্যাসে পরিণত হবে। মনে রাখতে হবে যে মানুষ মূলত কিন্তু হোমো হ্যাবিটাস বা আমরা অভ্যাসের দ্বারা চলি। এখন অভ্যাসটা যদি হয় দু দেশের মধ্যে সারাক্ষণ তর্ক বিতর্ক ঝগড়া ইত্যাদি, যেটা আমরা যদি তুলনা করি ভারত পাকিস্তানের মধ্যে যেটা আমরা সবসময় দেখি, সেই ধরনের সম্পর্ক থেকে বড় কিছু হওয়ার কথা না। কিন্তু আমরা দেখেছি যে গত 15-20 বছর ধরে আমরা যেটা দেখছি সেটা হলো যে নিয়মিত বসার চেষ্টা করা হচ্ছে, এটা ঘন ঘন আরও বসা দরকার। এবং যেটা হবে এই বসাটা অনেকটা অভ্যাসে দাঁড়াবে, এবং অভ্যাসে যখন দাঁড়াবে তখন যেই কঠিন কতগুলো বিষয় আছে, সমস্যা এখনও রয়ে গেছে কোনো সন্দেহ নেই। জমির ভাই বেশ কয়েকটা বললেন কি তিস্তা বা বর্ডার ক্লিন ইত্যাদি, সেগুলো তখন করা সম্ভব হবে। সেই অর্থে আমি মনে করি যে এই ধরনের সফর এটা দরকার ছিল, এটা আরও বেশি হওয়া দরকার, একেবারে নিয়মিত এবং যত বেশি করা যায় তত ভালো। এখন কথা হচ্ছে যে যেই অ্যাগ্রিমেন্টটা 7টা অ্যাগ্রিমেন্ট সেটা হয়তো বড় কিছু না, সেটা আমি হয়তো আমি বলবো যে এটা প্রধানমন্ত্রী লেভেলে না করলেও হতো, অনেকগুলো আছে ওখানে। কিন্তু যেটা হয় এই ধরনের সফরে এবং এই ধরনের যখন সামিটে বসেন তখন আলোচনা হয় অনেক বিষয়ে, এবং সেই আলোচনাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা স্বাভাবিকভাবে আলোচনা করেছেন ইউক্রেনের কারণে যে স্যাংশনটা হয়েছে, সেখানে তেলের যে সংকট হয়েছে, জ্বালানি যে সংকট, সেটা কিভাবে তারা একসাথে কাজ করবে, পেমেন্টের বিষয় আছে, পেমেন্টের ঝামেলা তৈরি হয়েছে বিশ্বব্যাপী, সব মিলে অনেকগুলো, এমনকি রোহিঙ্গা নিয়েও আলোচনা হয়েছে। তো আমি মনে করি যে ওই অ্যাগ্রিমেন্ট তো একটা জিনিস আছে, কিন্তু অ্যাগ্রিমেন্টের বাইরে যে আলোচনাটা হয় ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু সব সফট মানে সামিটই একেবারে বড় কিছু হবে, সব কিছু সমাধান হয়ে যাবে, এটা আমার মনে হয় আশা করা ঠিক না।